ফুটবল খুঁজতে গিয়ে কঙ্কাল উদ্ধার, আতঙ্ক ছড়ালো জগদ্দলের এক নম্বর গুড়দহে। ভাটপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের গুড়দহের খেলার মাঠে রবিবার ডে নাইট ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। রাতে খেলার মাঠের পাশে পরিত্যক্ত জঙ্গলে ফুটবল চলে যায়। সোমবার ভোরে টর্চ নিয়ে এক কিশোর জঙ্গলের মধ্যে সেই বল খুঁজতে এসে তার নজরে আসে নরকঙ্কাল। খবর পেয়ে স্থানীয়রা মাঠে ভিড় জমায়। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। কি করে ওই খেলার মাঠের পাশে আগাছার জঙ্গলে কঙ্কাল এলো তা নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা। দেখুন, এটা যে কোনো দুর্ঘটনায় এই মানে লোকটি মারা গেছেন, তো এটা অস্বাভাবিক মৃত্যুর কারণেই মারা গেছেন এটা দেখে মনে হচ্ছে। কেননা যদি স্বাভাবিকভাবে মারা যেতেন তাহলে ডাক্তারকে দেখাতেন এবং স্বাভাবিকভাবে হসপিটালে যেতেন, পোস্টমর্টম হতো এবং যে কোনো শ্মশানে দাহ করা হতো। কিন্তু এখানে যেহেতু এই বডিটা অস্বাভাবিক কারণে মারা গেছে, তাই জন্য লুকানোর জন্য এখানে বডিটাকে উয়াকারা ফেলে গেছে। এবং এই মাঠটি দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার হয় না এবং যার কারণে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে যাতে কেউ না দেখতে পারে। এটা দেখুন মহিলা বডি, কেন কি রে বোন চাপ, এটা হাতে একটা চুড়ি দেখা যাচ্ছে। কঙ্কালের হাতের চুড়ি দেখে স্থানীয়দের অনুমান সেটি কোনো মহিলার অর্ধদগ্ধ কঙ্কাল। খুন করে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটি ওখানে ফেলা হয়েছে নাকি কোভিড রোগীকে অর্ধেক পুড়িয়ে নির্জন জঙ্গলে ফেলা হয়েছে তার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।